वेलकम टू बीटी सल्यूशन बंधुरा आबार चले एलाम एकटी नतून रेसिपि निये आमी आज के आपनादेर संगे शेयर करब ब्रेड पकोड़ा। चलुन झटपट देखे नी एई ब्रेड पकोड़ा बनाते की की सामग्री लागजे आर किभाबे बनाते होच्छे। आमी एई गामलाटाते परिष्कार जल निये निएछि एबं एकटा आलादा बाटी निये निएछि। एबार एई जलेर भेतरे एई ब्रेडगुलोके एइभाबे चिपे हमें ये बाटर भेतरे तुले ये प्रत्येक ब्रेड के जलेते चुबिए चिपे नेब एवं बाटर भेतरे तुले नेब। देखते पाच्छेन ब्रेडगुलो এইভাবে আমি নিয়ে নিলাম। এবারে এতে আমি অ্যাড করব বেসন। যে সবজিগুলো আমি কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব। ধনে পাতা, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো আমি দিয়ে দিলাম। এবার দেব স্বাদমতো নুন। হলুদ গুঁড়ো একটু ঝাল লঙ্কার গুঁড়োও দেব আমি। আর দেব একটু চাট মশলা দিয়ে একে আমাকে ভালো করে মেখে নিতে হবে। আগে জল দেব না, আগে আমি এমনি এটাকে ম্যাশ করব। যদি প্রয়োজন বুঝি তাহলে লাস্টে একটু জল দিতে হবে। বন্ধুরা আমি আজকে এই পকোড়াটা আমারই রেসিপি পিজা সসের সঙ্গে সার্ভ করব। ডেসক্রিপশনে আমি পিজা সসের লিংক দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। পিজা সসের সঙ্গে এই পকোড়াটা খুবই খেতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন এইভাবে হয়ে গেছে। এখানে আমাদের একটু জল দিয়ে নিতে হবে। আমি অল্প পরিমাণ জল এতে অ্যাড করব। এই দেখুন এইভাবে পকোড়ার জন্য বেসন পুরো মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু তেলে একে ফ্রাই করা বাকি। তেল আমাদের গরম হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। লো ফ্লেমে করে দিলাম, তেল খুবই গরম হয়ে গেছে। আমাদের ব্রেড পকোড়া রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পুরো ব্রাউন কালারের হয়ে গেছে। এবার একে আমি সার্ভ করে দেব। আমার ব্রেড পকোড়া একদম রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। বন্ধুরা যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগে তবে লাইক করবেন, বন্ধুবান্ধবের ভেতরে শেয়ার করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন
তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাতে আমার বানানো যত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে অবশ্যই পৌঁছাবে। আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ নমস্কার।